সাদমান ইসলাম, শাহাদাত হোসেন দীপুর লড়াইয়ের পর শেষ বিকেলে ইরফান শুক্কুরের দারুণ ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ এ দল। সাদমান দীপুর ফিফটির পর শুক্কুরের অপরাজিত 85 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে 166 রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে এ দল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একাই দলকে টেনে নিয়েছিলেন দীপু, দ্বিতীয় ইনিংসে করেছেন 50। রানের বিচারে যেমন দীপু এগিয়ে থাকবে, তেমনি তার নান্দনিক ব্যাটিংও চোখ জুড়াবে। টেস্টে ঠিক যেমন মেজাজে খেলা দরকার সেভাবেই খেলেছেন 21 বছর বয়সী এই ক্রিকেটার। দীপুর ব্যাটিং দেখে মনে নতুন আশার সঞ্চার হতেই পারে। টেস্ট ক্রিকেটে আগামীতে যারা দেশের বড় তারকা হতে পারেন, অনূর্ধ্ব 19 বিশ্বকাপজয়ী এই ব্যাটার তাদের মধ্যে অন্যতম। রোয়েস হয়ে খেলতে পারেন লম্বা সময়, এমন ব্যাটিং ধরে রাখতে পারলে আগামী দিনে বাংলাদেশ একজন আদর্শ টেস্ট ব্যাটার পেতে যাচ্ছেন এটা বলাই যায়। দীপুর ব্যাটিং দেখে মুগ্ধ বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, সাংবাদিকদেরও জানিয়েছেন তার মুগ্ধতার কথা। হি লুক অর্গানাইজড, আই মিন টেস্ট আমাদের লঙ্গার ভার্সন কেটে ঠিক যে ধরনের ব্যাটিং করতে হয় দীপুর ব্যাটিংটা দেখে সেরকম মনে হয়েছে। ভেরি অর্গানাইজ, টেকনিকও বেশ ভালো, ব্যাটিং বেশ ইমপ্রেসিভ। উইকেটটা কিন্তু অত সহজ ছিল না, বিকজ আমরা 6 মিলি গ্রাস রেখেছি দুটি ম্যাচেই সিলেটে, এবং বেশ সেমিং কন্ডিশন, সেই কন্ডিশনে কে কেমন ব্যাট করে দেখার বিষয় ছিল। তো দীপু লুক গুড, আমি দীপু তো ভালো ব্যাটিং করছেন অনেকদিন ধরে, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটও ভালো বোলিং করেছেন, সিমস লাইক যদিও এভাবে কন্টিনিউ করতে পারে আমাদের জন্য একটা ভালো ফিউচার প্লেয়ার হতে পারে ভবিষ্যতে। প্রথম ইনিংসে বাকিদের আসা যাওয়ার মিছিল দেখেছেন এক পাশ আগলে রেখে, ব্যাট করেছেন 4 ঘন্টা, বল খেলাতে দিয়েছেন বিশেষ নজর, ছাড়ার বল ছেড়েছেন, মারার বল মেরেছেন। নিজে যেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, তেমনি ক্যারিবিয়ান বোলারদেরও ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, করেছেন 124 বলে 73 রান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতক হাঁকিয়েছেন দীপু, এবার 68 বলে ঠিক 50 রান করে সাজ ঘরে ফিরেছেন তিনি। এছাড়া সাদমান ইসলাম অনিক 127 বলে করেন 74 রান। ইরফান শুক্কুর 85 বলে 64 রান করে অপরাজিত রয়েছেন। শেষ বিকেলে তার ইনিংসটাও ছিল দেখার মতো, সেঞ্চুরির পথে হাঁটা এই ব্যাটার মেরেছেন 11টি 4। দীপুর মতো শুক্কুরও ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে, ডিপিএলও খেলেছেন দুর্দান্ত। জাতীয় দলের পাইপলাইনে থাকা শুক্কুর সিলেট থেকে জানান দিচ্ছেন, টাইগার ক্রিকেটে নতুন তারা হয়ে জ্বলতে প্রস্তুত তিনি। এর আগে প্রথম ইনিংসে 345 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ এই দল। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব একাই শিকার করেন 4টি উইকেট, এছাড়া সাইফ হাসান 2টি, খালেদ আহমেদ, নাইম হাসান ও তানবির ইসলাম 1টি করে উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের 108 রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ 66 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 274 রান সংগ্রহ করেছে, এতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে 166 রান। শেষ দিনে বাংলাদেশ লিড আরও বড় করলে প্রথম টেস্টের মতো হয়তো দ্বিতীয় টেস্টটিও ড্র হতে পারে। ড্র হবে নাকি জয়ী হবে সেটাই এখন দেখার অপেক্ষা। হোসাইন আরমান, বিডি ক্রিকটাইম।